খাবার রেডি হচ্ছে, লুচি লেচি কেটে রাখা হয়েছে, এখানে লুচি বেলছি, তিনটা অলরেডি ভাজা হয়ে গেছে, এই যে ভাজা চলছে এখন। আমি আর মা নিয়ে যাচ্ছি হচ্ছে লুচি, আমার ছোট মাসি নিয়ে আসবে চা মিষ্টি আলুর দম, আর আমার সেজ মাসি আনবে শুকনো খাবার। ওই ট্রেনে একটু মুখ চাল, আমাদের ট্রেনে বিকালে চা দিয়ে খাওয়া স্ন্যাক্স, রাত্রের ডিনার মানে লুচি রেডি, দেখতে পাচ্ছো ফুলকো ফুলকো লুচি, সব কিছু রেডি হয়ে গেছে। এখন এটাকে একটু ফ্যানের তলায় রেখে দেবো, ঠান্ডা হবে, তারপরে বাটার পেপারে ভালো করে মুড়িয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো। তাহলে চলো দেখা যাক ট্রেনে আরও সবাইকে কী খাবার নিয়ে আসে আর কী খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। এসে আমরা রওনা হয়ে গেছি, মা আর আমি মাসিরা স্টেশনে চলে এসেছে, কোন স্টেশন যাচ্ছি। দারুণ লাগছে দেখতে, আমার মা তোমাকে সেই ফাটাফাটি। আমাদের খাওয়া দাওয়া শুরু, চা হবে। কি ভিডিও হচ্ছে নড়া নড়া ট্রেন জার্নি বলে কথা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন শোয়ার জন্য রেডি, ওপর বাড়িতে চলে এসেছি আমরা, মানে আমি আর আমার বন্ধু চলে এসেছি। এখন কিছু না কিছু ঘুমাবো, তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টস জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবে।